হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন ফ্রিজ ডেলিভারি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় মাছ চাষি ভাইরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আবারও অভিনন্দন। আজকে আমি আপনার সাথে কথা বলবো নতুন একটি মাছের পোনা, সেটি হচ্ছে গুলসা মাছের পোনা। তো আর দেরি না করে চলে যায় আমাদের মূল আলোচনায়। গুলসা মাছ আমাদের দেশে একটি জনপ্রিয় মাছ। এই মাছ খেতে যেমন সুস্বাদু, তেমন রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান। আগের দিনে আমাদের দেশে প্রাকৃতিক জলাশয়ে এই মাছগুলো অনেক পরিমাণে পাওয়া যেত, কিন্তু কালের বিবর্তনে এই মাছটি দিন দিন কমে আসছে। তো বর্তমানে কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছের পোনাটি সকলের মাঝে সরবরাহ করা হচ্ছে এবং এটি বাজারে কিন্তু ভালো দামে বিক্রি হচ্ছে এবং এটি কিন্তু দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তো আসুন, এই মাছটি চাষ করতে গেলে আমাদের প্রথমে কী জিনিস যেটি বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে পুকুর প্রস্তুতি। দেখুন, পুকুর নির্বাচন করতে হবে একটি ভালো একটি পুকুর এবং পুকুর প্রস্তুতি করতে হবে। পুকুর প্রস্তুতি করার জন্য আপনাকে 15 থেকে 25% পরিমাণে জায়গা ব্যবহার করতে হবে, এটি কিন্তু সবচেয়ে ভালো। পুকুরের গভীরতা হতে হবে 1.0 থেকে 1.5 মিটার। এভাবে গুলসা মাছের জন্য পুকুর প্রস্তুত করতে হবে। এরপরে যে বিষয়টি থেকে যায়, পুকুরের পাড় মেরামত করতে হবে। পাড় ভাঙা থাকলে সেটিকে ভালো মতন মেরামত করতে হবে এবং পুকুরের পাড়ে যদি কোনো প্রকার বড় গাছ থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে সেই বড় গাছের পোনাটি, মানে বড় গাছের যে ডালটি রয়েছে সেই ডালগুলো কিন্তু আপনাকে কেটে দিতে হবে, যাতে করে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবাহিত হয়। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, এরপরে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। আর চুন প্রয়োগের 2 থেকে 3 দিন পর শতাংশ প্রতি শতকে 6 কেজি হারে গোবর এবং সার প্রয়োগ করতে হবে। আর গোবর সার প্রয়োগ করার 4 থেকে 5 দিন পর প্রতি শতাংশে 100 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম টিএসপি আপনাকে দিতে হবে এবং এটিকে ছিটিয়ে দিতে হবে। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, এরপর আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পোনা সংগ্রহ। আপনারা স্ক্রিনে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, আমাদের সাথে আপনারা যোগাযোগ করে এই মাছের পোনাটি কিন্তু সংগ্রহ করতে পারেন। আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় দ্রুততম সময়ের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। গুলসা মাছ চাষের পোনা মজুদের যে ব্যবস্থা সেটি হচ্ছে, আপনি যখন পুকুরে সার প্রয়োগ করবেন, সার প্রয়োগ করার 3 থেকে 4 দিন পর 3 গ্রাম থেকে 4 গ্রাম ওজনের পোনা শতাংশ প্রতি 250টি হারে মজুদ করতে হবে। প্রিয় মাছ চাষি ভাইরা, এরপরে কথা বল খাদ্য প্রয়োগ নিয়ে। গুলসা মাছের পোনা মজুত করার পরের দিন থেকে মাছের দেহের ওজনের শতকরা 2 থেকে 6 ভাগ সম্পূরক খাদ্য হিসাবে দিতে হবে। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকটি বিষয়ে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এবং আমরা সারা বাংলাদেশে মাছটি কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি। তো আপনাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।